ছোটবেলা বাচ্চাকালে অর্থাৎ 9-10 যখন পড়তাম বা ক্লাস 8-এ, তখন আমাদের একটা ঝামেলা হইতোই বা স্যাররা একটা ঝামেলা খুব ঝামেলা ফেস করতাম আর কি, যে 37 ডিগ্রির মান কত হবে, তো কস 60 ডিগ্রির মান কত, বা কস 30-এর মান কত, কস 60-এর মান কত, কস 60-এর মান কত, এগুলি মান মুখস্থ করতে যে অনেক ঝামেলা করেছি। এখন আজকে আমরা একটা জিনিস চিন্তা করতে চাই যে এই মানগুলি আমরা মুখস্থ করবো না, কারণ এই মানগুলি হচ্ছে আমাদের হাতের মধ্যে লুকিয়ে থাকে। এখন জাস্ট হচ্ছে আমাদের একটা প্রসিডিউর জানতে হবে হাত থেকে কিভাবে এই কোণের মানগুলি বের করে ফেলা যায়। এটার জন্য হচ্ছে একটা চিন্তা করতে পারি যে আমরা এই পাঁচটা আঙ্গুল ব্যবহার করে সবগুলি গুণের মান বের করে ফেলতে চাই। এখন কিভাবে বের করা যেতে পারে, আমরা প্রথমে একটা চিন্তা করি যে পাঁচটা আঙ্গুল, এখন দেখো যে আমাদের প্রকৃতি এমনভাবে ডিজাইন করা হয়েছে যে কোণের মানগুলি কিরকম হয়, 0, 30, 45, 60 এবং হচ্ছে 90 ডিগ্রি। এখন এই যে পাঁচটা মান, এখন আঙ্গুল আমাদের হাতে পাঁচটা, তাহলে এই যে আঙ্গুলের মধ্যে আসলে কোণের মানগুলি লুকিয়ে দেওয়া হয়েছে। এখন এটা আমরা কিভাবে চিন্তা করতে পারি, আমরা প্রথমে কিছু জিনিস আগে ঠিক করে নিতে হবে। আমরা এটা হচ্ছে আমাদের পাঁচটা আঙ্গুল, এখন এই পাঁচটা হচ্ছে, এটা হচ্ছে আমরা এই পাশগুলিকে বলবো সাইন পার্ট। তাহলে এখানে আমরা একটা সাইন একটা অংশ দিয়ে রাখলাম যে অর্থাৎ এই বৃদ্ধাঙ্গুলির যে পাশটা আছে এই পাশটাকে সাইন, আর ওই পাশে যেটা থাকবে ওই পাশের মানগুলি হচ্ছে কস বের হবে। এবং এটা হচ্ছে 0 ডিগ্রি, এটা হচ্ছে 30 ডিগ্রি, এটা হচ্ছে 45 ডিগ্রি, এটা হচ্ছে 60 ডিগ্রি, এটা 90। তাহলে এই মানগুলি এখন কিভাবে বের করা যেতে পারে, এখন 0 ডিগ্রির কথা চিন্তা করে আমরা প্রথমে চিন্তা করি একটা সহজ জিনিস দিয়ে। ধরো 37 ডিগ্রির মান আমরা বের করতে চাই, তাহলে 30-এর আঙ্গুল হচ্ছে এটা, তাহলে আমরা এটাকে অফ করে দিলাম। তাহলে এটা যদি আমরা অফ করে দেই, তাহলে দেখো তো 30-এর জন্য সাইনের পাশে কয়টা আঙ্গুল আছে, একটা। এখন মনে রাখবা যে সাইনের পার্ট বের করার জন্য এই পাশে যতগুলো আঙ্গুল থাকবে তার রুটকে 2 দিয়ে ভাগ করতে হবে সব সময়। তাহলে আমরা এটা কত ডিগ্রির জন্য আমরা বলেছিলাম, এটা হচ্ছে 30 ডিগ্রি, তাহলে এই পাশে কয়টা আঙ্গুল আছে, একটা। তাহলে কি করবো, রুট ওভার 1/2, তাহলে রেজাল্ট কি দাঁড়ালো, হাফ। তাহলে অর্থাৎ কি, সাইন 30 মান হবে হাফ, ক্লিয়ার। এখন চিন্তা করি আমরা কসের মানটা বের করতে পারি কিনা, তাহলে কসের পোর্শন কোনটা, এই পাশেটা, এই পাশে কয়টা আঙ্গুল আছে, 3টা, তাহলে কি দাঁড়াবে, রুট ওভার 3/2, অর্থাৎ যে পাশে যতগুলি থাকবে তাকে রুট করে ভাগ করতে হবে। এখন আমরা চিন্তা করতে চাই একটু একটু ডিফারেন্ট, এবার একটু কঠিন চিন্তা করি যে সাইন 60 ডিগ্রি মান কত হতে পারে। তাহলে আঙ্গুলি আবার ফিরে যাই, তাহলে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45, 60, তাহলে 60-এর এই হাতটা বন্ধ করে দিলাম। তাহলে এবার দেখো সাইন পোর্শনে অর্থাৎ সাইনের পাশে কয়টা আঙ্গুল আছে, 1, 2, 3টা, তাহলে রেজাল্টটা কি হবে জানো, ওইটাকে রুট করে 2 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 3, অর্থাৎ √3/2, সাইন 60-এর মান কত, √3/2। এবার দেখি তো কসের মানটা বের হয় কিনা, তাহলে কসের পাশে কয়টা আঙ্গুল আছে বলো তো, একটা, তাহলে রেজাল্টটা কি হবে, √1/2, তাহলে কস 60-এর মান কত, কস 60-এর মান কত, 1/2, ক্লিয়ার কিনা। এখন তুমি চিন্তা করো যে কোনো মান, যে কোনো মান তুমি বের করতে পারো। এখন যদি আমরা চিন্তা করতে চাই যে 45 কি হতে পারে, তাহলে ধরো সাইন 45, তাহলে 0, 30, 45, তাহলে 45 করে দিই, সাইনের পোর্শনে কয়টা আছে বলো, 2টা, তাহলে √2/2। এখন ওই যে নিচে 2 করে 2টা √2 লেখা যায়, তাহলে রেজাল্ট কি হলো, আলটিমেটলি 1/√2, রাইট। তাহলে কি হলো, সাইন 45/√2, তাহলে সেম ভাবে দেখো তো কস 45 2টি আছে, তাহলে রেজাল্ট কি হবে, কস 45 √2/2, অর্থাৎ 1/√2, ক্লিয়ার কিনা। এখন দাঁড়া তোমাকে 10, 30 বা 30 যেটাই বলো না কেন, এখন যেহেতু সাইন 30 আর কস 30 জানি, তাহলে সেটা বের করা আমাদের জন্য কোনো কঠিন ব্যাপার হবে না। তাহলে এই যে ঝামেলাটা আমাদের ছিল যে 30 ডিগ্রি 60 ডিগ্রি মান কি হয় পরীক্ষা হয় বলে যাও, তাহলে তোমার হাত যদি সাথে থাকে তাহলে আর তোমার মুখস্থবিদ্যার দরকার নাই, তাহলে আমরা কি ঝটপট করে হাত ব্যবহার করে সবগুলি কোণের মান বের করে ফেলতে পারবো। আশা করি তোমরা এটা খুব ভালোভাবে বুঝতে পেরেছ, এবং এইটা তোমরা প্রচার করো যে আমাদের sscg.com থেকে আমরা কিভাবে খুব সহজেই আমরা বিজ্ঞানকে অর্থাৎ সায়েন্সকে কিভাবে কত মজার করা যায় আমরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি। আমরা এরকম করে আমাদের পরবর্তী লেকচারগুলিতেও অনেক সুন্দর সুন্দর করে গুছিয়ে দেওয়া আছে, আশা করি সেগুলি তোমরা অতি দ্রুত তোমাদের হাতে পেয়ে যাওয়া। এভাবে আমাদের সাথে কানেক্টেড থাকো, আমরা এই মতো করে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি এবং সবগুলি সেকশনেই আমরা খুব মজার মজার করে সায়েন্সকে আনন্দদায়কভাবে উপস্থাপন করার চেষ্টা করবো। আমাদের সাথে থাকো।